শান্তির বাজারে সমাবেশ দিয়ে শনিবার রাজ্যে লোকসভার প্রচারে আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসন নরেন্দ্র মোদীকে উপহার দেবে রাজ্যবাসী। শনিবার শান্তির বাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে 9 বছর পূর্তিতে রাজ্যবাসী 2024 লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবে। 2018 সালে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে টানা 25 বছরের কমিউনিস্ট সরকারকে পরাজিত করে শূন্য থেকে সরকার হয়েছে। এরপর দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবং জেপি নাড্ডার কৌশলে ত্রিপুরায় আবার ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যশস্বী নেতৃত্ব, আজাদ জন্ম, দেবভূমি হিমাচলে সেই ব্যক্তি আজ আমাদের মধ্যে রয়েছেন আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের মধ্যে রয়েছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিষা মহোদয়, প্রদেশ অধ্যক্ষ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং মঞ্চে আসেন দিন সমস্ত মন্ত্রীগণ, বিধায়কগণ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, বিশেষ করে এই ময়দানে কোনায় কোনায় ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে সমস্ত দেবতুল্য কার্যকর্তা বৃন্দকে আমি স্বাগত জানাই। আর তার সঙ্গে সঙ্গে মাননীয় জেপি নাড্ডাজিকে তার জন্য স্বাগত জানাবো। 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে 25 বছরের ক্রমাগত টানা কমিউনিস্ট সরকারকে পরাজিত করে শূন্য থেকে সরকার হয়েছে। আর দ্বিতীয়বার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর নাড্ডাজির কৌশল ব্যক্তিত্বের মাধ্যমে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই ময়দান থেকে মাননীয় জেপি নাড্ডাকে আশ্বস্ত করতে চাই, 2024-এর নির্বাচনে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি আবার 2টি পদ দখল করবে। মাননীয় প্রধানমন্ত্রী জিকে 9 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার মানুষ নিশ্চিত উপহার দেবে। দলের তাবড় নেতাদের সামনে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে রাজ্য বিজেপির উদ্দেশ্যে এমন কথা স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে রাজ্যের গেরুয়া বাহিনীকে চাঙ্গা করবে বলে মনে করেন রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের দাবি, 2024 সালের লোকসভা ভোটের আগে রাজ্যে নিজেদের হোমওয়ার্ক আরও ভালোভাবে করতে চায় গেরুয়া শিবির। সেই লক্ষ্যে এদিন দক্ষিণ জেলার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে জনসভা করছেন বিজেপি সভাপতি। এই দিনের এই জনসভায় মানুষের সমাগম ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।